প্রত্যেক কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা খুব শীঘ্রই কিন্তু দেওয়া শুরু হচ্ছে, টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হয়ে যাবে। তবে এবার এই 17তম কিস্তির টাকা প্রত্যেক কৃষকরা পাবেন না, এই টাকা পেতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু শর্ত মানতে হবে, তবেই এই টাকা পাওয়া যাবে। তো 17তম কিস্তির 2000 টাকা আপনারা কবে থেকে পাবেন, কারা কারা পাবেন, কারা পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির 2000 টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, আর এইবারে কারা কারা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না। 2000 টাকার কিন্তু একটা কিস্তি খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো চলুন কারা টাকা পাবে কারা পাবে না একটু জানিয়ে দিই। তো দেখুন বলা হয়েছে দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন। কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদী সরকার গত কয়েক বছর আগেই এই যোজনাটা চালু করেছিল। এই যোজনা বা এই প্রকল্পে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 6000 টাকা করে দেওয়া হয় এবং তিনটি কিস্তির মাধ্যমে 2000 2000 2000 মোট 6000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে। তো বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 6000 টাকা করে দেওয়া হয়, 2000 টাকা করে কিস্তি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এবার অনেকে জানতে চাইছেন বর্তমানে পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা কবে থেকে আসতে পারে। দেখুন বলা হয়েছে সম্প্রতি গত 28শে ফেব্রুয়ারি এই যোজনার টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, যেটা কিন্তু 28শে ফেব্রুয়ারি টাকা দেওয়া হয়েছিল। এবার 17তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা, কবে থেকে এই টাকা দেওয়া হতে পারে। বলা হয়েছে দেখুন সূত্রের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনের পর অর্থাৎ লোকসভা ভোট মিটে গেলে জুন মাস অথবা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে। অর্থাৎ জুন মাস অথবা জুলাই মাসের শেষের দিকে কিন্তু পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির 2000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই কিন্তু সূত্রের খবর রয়েছে। তবে এবার কিন্তু এই কিস্তির টাকা প্রত্যেকে আর পাবেন না। দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা কিন্তু 17তম কিস্তির টাকা পাবেন না, ফলে দেরি না করে এক্ষুনি ইকেওয়াইসিটা করে নিন, আর না হলে কিন্তু আটকে যেতে পারে আপনার আগামী কিস্তির টাকা। তো বুঝতে পারছেন যারা যারা এখনও পর্যন্ত ইকেওয়াইসি করেননি অথবা যে সমস্ত কৃষকরা নতুনভাবে আবেদন করেছেন এখনও ইকেওয়াইসি করেননি তারা কিন্তু অবশ্যই করে নিন, না হলে কিন্তু পিএম কিষাণের 17তম কিস্তির টাকা 2000 টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে না, আটকে যাবে। এছাড়াও যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্টের কোনো রকম কোনো তথ্য ভুল দিয়ে থাকেন বা কোনো রকম কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না বা এই কিস্তির টাকা কিন্তু আপনাদের আটকে যেতে পারে। তো বর্তমানে বুঝতেই পারলেন জুন মাস অথবা জুলাই মাসের শেষের দিকে কিন্তু এই পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা অর্থাৎ 2000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তো ইতিমধ্যে আপনি পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।